নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডলভিসেস উইথ ড্রিমস ডোভিশ্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে সাতাশে ফেব্রুয়ারি এই ভিডিওতে আলোচনা করবো আজকে সব গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্টসগুলো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও আর কোনো ভিডিও তোমরা মিস না করো তাহলে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্টসটি কী কী আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ওইখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া তোমরা প্রতিদিন চাকরির খবর খবর গ্রুপ স্টাডি ও সমস্ত স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিও এক নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কী আছে পলিকরল অ্যান্টাসিড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার কে হলেন যে পলিক্রল যে কোম্পানিটি আছে তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার কে নিযুক্ত হলেন রাইট হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন পলিকরল অ্যান্টাসিডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু তথ্য যেন পরীক্ষায় আসতে পারে এনার জন্মসাল কত উনিশশো বাহাত্তর সালে ইনি জন্মগ্রহণ করেন উনিশশো বিরানব্বই সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় গত সাল থেকে কত সাল পর্যন্ত উনিশশো বিরানব্বই থেকে দুই আট সাল পর্যন্ত মোট টেস্ট খেলেছেন একশো তেরোটি ওয়ান ডে টোটাল খেলেছে তিনশো এগারোটি হাইস্ট স্কোর রান আর কি একশো তিরাশি ওয়ান ডেতে আর টেস্টে হাই স্কোর রান কত দুইশো উনচল্লিশ আর বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসি এর চেয়ারম্যান বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিএস এর চেয়ারম্যানকে সৌরভ গঙ্গোপাধ্যায় দুই দাগের ক্যান্ডেলস কি আছে মার্কিন প্রেসিডেন্ট যিনি দুদিনের সরকারি ভারত সফর শেষ করে ফিরে গেলেন আর কি মার্কিন প্রেসিডেন্ট যিনি সম্প্রতি দুদিন ভারত সফরে ছিলেন তার নাম কি রাইট অ্যান্সার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত সফরে ছিল দুই দিনের জন্য এসেছিলেন ইনি কিসের জন্য এসেছিলেন ইনি বাণিজ্যিক সংক্রান্ত কিছু চুক্তি স্বাক্ষরের জন্য এসেছিলেন আর যে মোটেরা স্টেডিয়াম গুজরাটে যেটি হয়েছে পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম মোটেরা স্টেডিয়াম সেটি উদ্বোধন করতে এসেছিল ডোনাল্ড ট্রাম্প চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ এই দুই দিনে সফরে এসেছিলেন এবার তোমরা এক নজরে একটা জিনিস ছোট্ট একটি ইনফরমেশন জিনিস দেখে নাও যে আজ পর্যন্ত ভারত সফরে টোটাল কোন কোন রাষ্ট্রপতি আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসছেন টোটালে তিয়াত্তর বছর সফরে তিয়াত্তর বছর পর্যন্ত সবার প্রথম দেখো ভারত সফরে কোন মার্কিন রাষ্ট্রপতি এসেছিল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন জি কে থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনটি আসতে পারে যে সবার প্রথম ভারত সফরে মার্কিন রাষ্ট্রপতি এসেছিল ডুইট আইজেন হাওয়ার কত সালে উনিশশো এসেছিল উনিশশো উনসত্তর সালে রিচার্ডশো উনসত্তর সালে এসেছিল দেখো জিম কাটার কত সালে এসছিল উনিশশো সালে জিম কাটার এসছিল তারপর দুই সালে কে এসেছিল বিল কিলটন এসছিল দুই সালে আর দুই সালে কে এসেছিল যে জর্জ ডব্লিউ বুশ দুই সালে এসছিল আরেকটি কোশ্চেন দেখো কি আছে যে বারাক ওবামা কত সালে এসেছিল দুই হাজার দশ এবং দুই হাজার পনেরো এই কোশ্চেন কিন্তু জিকেতে আসতে পারে যে কোন মার্কিন রাষ্ট্রপতি যিনি দুইবার ভারত সফরে এসছেন তার নাম মাত্র নাম হচ্ছে বারাক ওবামা একমাত্র মার্কিন রাষ্ট্রপতি যিনি ভারত সফরে দুইবার এসছেন আর দুই হাজার কুড়ি সালে কে এলেন যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার কুড়ি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে মহিলা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার দু হাজার কুড়ি কে হলেন রাইট অ্যান্সার হচ্ছে যে পিবি সিন্ধু ইএসপিএন মহিলা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার এই বছর হলেন পিবি সিন্ধু এবার তাহলে দেখো পুরুষদের বিভাগে কে কি বিভাগে অ্যাওয়ার্ডটি জিতেছিল এখানে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ যে টেস্ট ব্যাটিং পারফরমেন্স অফ দ্য ইয়ার হলেন কুশাল পেয়ার তারপরে হচ্ছে টেস্ট বোলিং পারফরমেন্স অফ দ্য ইয়ার হলেন কেমার রোজ এবার হচ্ছে ওয়ান ডে ব্যাটিং পারফরমেন্স অব দ্য ইয়ার হলেন বেস্ট স্টোক আর ওয়ান ডে বোলিং পারফরমেন্স অব দ্য ইয়ার হলেন ম্যাট হেন্ডি এবার বেস্ট ক্যাপ্টেন এই বছর কে হয়েছে বেস্ট ক্যাপ্টেন এই বছর ইয়ান মোরগান হয়েছে টি টোয়েন্টি ব্যাটিং কে হয়েছে গ্রেন ম্যাক্সওয়েল হচ্ছে টি টোয়েন্টি ব্যাটিং এর ক্ষেত্রে আর টি টোয়েন্টি বোলার কে হয়েছে মালিঙ্গ হচ্ছে টি টোয়েন্টি বোলারের ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা নোট ডাউন করে রেখো সামনে যে কোনো এক্সামে তোমরা এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবেই চার দাগের কোয়েশ্চেনটি কি আছে দেখো সম্প্রতি প্রয়াত হলেন অশোক চ্যাটার্জী তিনি কোন ক্ষেত্রের সঙ্গে বিখ্যাত ছিলেন রাইটার্সার হচ্ছে তিনি ফুটবল খেলোয়াড় প্রাক্তন ভারতীয় ন্যাশনাল টিমের ফুটবল খেলোয়াড় ছিলেন অশোক চ্যাটার্জী যিনি সম্প্রতি মারা গেলেন এনার হোম স্টেট কোথায় কলকাতায় ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এনার হোম স্টেট তিনি আটাত্তর বছর বয়সে মারা গেলেন ভারতের টোটাল তিনি তিরিশটি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ফুটবল টোটাল তিরিশটি ম্যাচ খেলেছেন উনিশশো পঁয়ষট্টি সালে সর্বপ্রথম তিনি ডেবিউ করেছিলেন আর মার্ডেক কাপে জাপানের বিরুদ্ধে খেলেছিলেন তারপরে উনিশশো ছেষট্টি ছেষট্টি সালে যে মার্ডে কাপটা অনুষ্ঠিত হয়েছিল সেটিতে জয়লাভ করেছিল ইন্ডিয়া নেক্সট কারেন্ট কি আছে পাঁচ দাগের দেখো চৌত্রিশতম কেন্স ওপেন জিতলেন ভারতের কোন খুদে গ্যাট মাস্টার রাইট আনসার এক দাগ অপশন জি বুকেশ ইনি চৌত্রিশতম কেন্স ওপেন জিতলো এবার দেখো এনার বয়স কত এনার মাত্র ১৩ বছর বয়স আর এই বছর চৌত্রিশতম কেন্স ওপেন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে এই বছর চৌত্রিশতম কেন্সোপেন অনুষ্ঠিত হচ্ছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে চৌত্রিশতম কেন্সোপেন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে তারপর কেন্সোপেন কততম অনুষ্ঠিত হলো চৌত্রিশতম নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে ছয় থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কোন অ্যাপ লঞ্চ করলো রাইট আনসার হচ্ছে ছয় থেকে দুই দাগ অপশন পি এম কিষান এই অ্যাপটি লঞ্চ করলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অ্যাপটি লঞ্চ করলো এবার দেখো তাহলে বলেছে কি বর্ষবর্তী তাহলে এই অ্যাপ এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এই প্রকল্পটা কত সালে লঞ্চ হয়েছিল বিসিএস এর মেইনসে কিন্তু প্রকল্প থেকে অনেক কোশ্চেন আছে তাই তোমরা এগুলো নোট ডাউন করে রাখো এটি সবার প্রথম লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি চব্বিশ দুই সালে এটি কিন্তু লঞ্চ হয়েছিল তার এর বর্ষবর্তী উপলক্ষে পি এম কিষাণ এই অ্যাপটি লঞ্চ করলো 7 দাগের কারেন্ট কি আছে দেখো সম্প্রতি প্রকাশিত ডেথ এন্ড ইনসাইট স্টোরি বইটি কে লিখেছেন রাইট আনসার হচ্ছে 7 দাগের 3 দাগ অপশন জগ্গি বাসুদেব ডেথ এন্ড ইনসাইট স্টোরি বইটি লিখেছেন 8 দাগের কারেন্ট কি আছে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন মোটো কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বিসিএস এর মেইনসে তোমাদের আসতেই পারে যে রিজার্ভ ব্যাঙ্কের নতুন মোটো কি রাইট আনসার হচ্ছে 8 দাগের 1 দাগ অপশন ক্যাশ ইজ কিং বাট ডিজিটালস ইজ ডিভাইন এটি উত্তর রিজার্ভ ব্যাংকের নতুন মোটো রিজার্ভ ব্যাংকের হেড কোথায় রিজার্ভ ব্যাংকের সম্বন্ধে কিছু তথ্যজনক হেড কোয়ার্টার হচ্ছে মুম্বাই রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় জাতীয়করণ হয় কত সালে রিজার্ভ সালে রিজার্ভ জাতীয়করণ হয় বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছে শক্তিকান্ত দাস হচ্ছে বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর এবার দেখো যেহেতু রিজার্ভ ব্যাংক এসে তাহলে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু তথ্য দিই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোটো কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোটো হচ্ছে পিওর ব্যাঙ্কিং নাথিং এলস এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোটো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন টি দেখে যে স্টেট ব্যাঙ্ক অফ পূর্ব পূর্ব নাম কি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নয়দাকের কান্টেন্স কি আছে দেখো যে উত্তরপূর্ব ভারতের সীমান্ত সুরক্ষা বিষয়ক মিটিং যোগদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সফরে কোন রাজ্যে গেলেন হচ্ছে অপশন উড়িষ্যায় কি মিটিং উত্তর পূর্ব সীমান্ত সুরক্ষা বিষয় মিটিং এ যোগদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যায় গেলেন নেক্সট কান্টেন্স টি কি আছে দেখো যে জম্মু কাশ্মীরের গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য চারশো কোটি টাকা অনুমোদন করলো কোন সংস্থা রাইট অ্যান্সার হচ্ছে যে নাবার জম্মু কাশ্মীরের গ্রামীণ অঞ্চলে উন্নয়নের অনুমোদন করলো বিসিএস এর ইকোনমিক্স এর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু এই কিন্তু বিসিএস এর ইকোনমিক্স এর থেকে আসে তাই এগুলো তোমরা সব নোট ডাউন করে রাখো এবার দেখো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ড উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ডের ফুল কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি হচ্ছে নাবার্ডের ফুল পাম্প নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই বর্তমান নাবার্ডের চেয়ারম্যান কে আছে বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম হচ্ছে চিন্তলা গোবিন্দ রাজুলু এটি হচ্ছে বর্তমানের নাবার্ডের চেয়ারম্যানের নাম এগারো দ্যাগের কাইন্ডেবন্সটি কি আছে দেখো টাইবাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় তৈরি হবে রাইট রাইটার্ন্সের হচ্ছে এগারো দ্যাগের চার দ্যকর্শন জম্মু কাশ্মীরে টাইবাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হবে এই টাইবাল রিসার্চ ইনস্টিটিউট সম্বন্ধে কথা বলে রাখি সালে প্রথম ট্রাইবাল রিসার্চ মিউজিয়াম এটি প্রতিষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরে কত সালে উনিশশো সালে ট্রাইবাল রিসার্চ মিউজিয়াম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরে এই রিলেটেড এই কোশ্চেনটি তোমাদের মেইন আসতে পারে কারণ দেখবে মেইনসের এখন টোটাল যে কারেন্ট টপিকগুলো দেয় বিসিএসের মেইন এই টাইপের কিন্তুই দেয় তাহলে আমি যেটি বলবো তোমরা কিন্তু সাথে সাথে পেন খাতা নিয়ে নোট ডাউন করে রেখো দেখবে মেইনসের ক্ষেত্রে যারা ডব্লিউ বিসিএস মেইনস দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে বারো দাগের কারেন্ট টেমস ঠিকই আছে দেখো যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন কোন অভিনেতা রাইট অ্যান্সার হচ্ছে এক দুই দাগ অপশন ঋত্বিক রোশন এই বছর দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছেন ঋত্বিক রোশন কোন মুভির জন্য এটি নির্বাচিত হয়েছে যে সুপার থার্টি মুভির জন্য নির্বাচিত হয়েছেন সুপার থার্টি ডিরেক্টর কে সুপার থার্টি ডিরেক্টর হচ্ছে বিকাশ বহাল হচ্ছে সুপার থার্টি ডিরেক্টর এবার দাদা সাহেব ফালকে পুরস্কার এবছর কত তারিখ দেওয়া হলো কুড়ি ফেব্রুয়ারি এটি দেওয়া হয়েছে মুম্বাইতে দেওয়া হলো দাদা সাহেব ফালকে কত সালে দেওয়া হয় দাদা সাহেব ফালকে সর্বপ্রথম উনিশশো উনসত্তর সালে সর্বপ্রথম দাদা সাহেব ফালকে দেওয়া হয় নেক্সট কোশ্চেন তেরো তারিখের কোশ্চেনটি কি আছে দেখো দুই সালে ফেব্রুয়ারি পর্যন্ত কোন দেশ ভারতের শীর্ষ বাণিজ্যের অংশীদারী রাইট আনসার হচ্ছে একদম অপশন ইউএসএ দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের শীর্ষ বাণিজ্যের অংশীদারী এর আগে কোন দেশ ছিল এর আগে ছিল চায়না চায়নাকে ওভারটেক করে বর্তমানে ইউএসএ ভারতের শীর্ষ বাণিজ্যের অংশীদারী চোদ্দ তারিখ কী আছে দেখো নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের সামগ্রিক র্যাঙ্কিং কত আর কি নয়াদিল্লিতে যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারতের পদক অনুসারে র্যাঙ্ক কত রাইট অ্যান্সার হচ্ছে যে চোদ্দো দাগের তিন দাগ অবসান তৃতীয়তম এই বছর ভারতের র্যাঙ্কিং কত তৃতীয়তম তাহলে এবার তোমরা এখান থেকে কিছু তথ্য জানো যে এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপ নয়াদিল্লিতে কত তারিখ থেকে কত তারিখ অনুষ্ঠিত আঠেরোই থেকে তেইশে ফেব্রুয়ারি থেকে পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে পদক তালিকায় প্রথম স্থানে কে রয়েছে পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে হচ্ছে জাপান মোট পদকের সংখ্যা জাপানের টোটাল কত ষোলোটি হচ্ছে মোট পদকের সংখ্যা তার ভিতর তো গোল্ড পেয়েছে আটটি এবার দেখো দ্বিতীয় পজিশনে কে আছে দ্বিতীয় পজিশন হচ্ছে ইরান মোট পদকের সংখ্যা ইরানের কটি সতেরোটি হচ্ছে মোট পদকের সংখ্যা ইরানের গোল্ড পেয়েছে কয়টি সাতটি আর এরপরে দেখো তৃতীয় পজিশনে কে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার টোটাল পদকের সংখ্যা কটি কুড়িটি গোল্ড পেয়েছে কটি পাঁচটি আর সবসময় র্যাঙ্কিং নির্ধারিত হয় হচ্ছে গোল্ড কোন কান্ট্রি বেশি পেয়েছে সেই হিসেবে এখানে পদকের তালিকায় কিন্তু ভারত সব থেকে বেশি রয়েছে টোটাল পদকের তালিকায় কুড়িটি আর গোল্ড পদকের তালিকায় সবথেকে বেশি রয়েছে জাপান আটটি আর আমাদের কুস্তি যিনি করেন সুনীল কুমার উনি পদক সোনার পদক জিতেছিলেন এবার দেখো ইন্টারন্যাশনাল কাইন্টিভেন্স আজকের কি আছে একটি ইন্টারন্যাশনাল কাইন্টিভেন্স আছে পনেরো দাগের যে মিস দিবা ইউনিভার্স দুই হাজার কুড়ি কে জিতল রাইট অ্যান্সার হচ্ছে একদম অপশন অ্যান্ড লাইন ক্যাস্টি লিনো মিস দিবা দু হাজার কুড়ি ইউনিভার্স ইনি জিতেছেন এটি এবার কোথায় অনুষ্ঠিত হলো এটি এবার অনুষ্ঠিত হয়েছে মুম্বাই কততম অনুষ্ঠিত হলো মুম্বাই অষ্টমতম অনুষ্ঠিত হলো মুম্বাই আর এই বছর টোটাল কুড়িটি দেশের প্রতিযোগী এই মিস দিবা ইউনিভার্স দু হাজার কুড়িতে অংশগ্রহণ করলো তাহলে এই ছিল টোটাল আজকে কারেন্ট গুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ